মানে কোন কোনো ভাবে সার্ভাইভ করা পসিবল হইতেছিল না, বিশেষ করে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি। আমি অনুরোধ করব যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, প্লিজ প্লিজ এবং প্লিজ আপনার ঘোরাঘুরি থেকে আপনার জীবনের দামটা অনেক বড়। মৃত্যুর খুব কাছ থেকে আমি ফিরে আসছি, মানে আসার ইচ্ছা থেকে বড় দেখা, তো অবশ্যই ডিপ্রেশন নিয়ে আসা উচিত। রিক্স হয় এমন কিছু করা উচিত না আমার আসলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা গত পরশুদিন লাচুং গিয়েছিলাম। লাচুং থেকে পরের দিন গতকালকে আর কি ইয়ামথাং ভ্যালি আর জিরো পয়েন্টের জন্য আমাদের প্যাকেজ ফিক্স করেছিলাম তো 12,000 টাকায়। লাচুং এ আপনার তাপমাত্রাটা তেমন ছিল না, বোঝা যায় নাই, তবে ঠান্ডা ছিল। আর ওখান থেকে গতকালকে যখন আমরা সকালবেলা জিরো ইয়ামথাং ভ্যালি থেকে রওনা হলাম, দেন অতটা খারাপ লাগতেছিল না। ইয়ামথাং ভ্যালি কিছুক্ষণ স্টে করলাম, স্টে করার পর ওখান থেকে বুট টুট, তারপর জ্যাকেট ট্যাকেট যা কিছু ভাড়া করার তা করলাম। তো করার পর ওখান থেকে জিরো পয়েন্টের দিকে আমরা রওনা হলাম ইয়ামথাং ভ্যালি থেকে। তো ইয়ামথাং ভ্যালি থেকে রওনা হওয়ার পর থেকে আর কি কিছুটা খারাপ লাগা শুরু হলো। খারাপ লাগা এক পর্যায়ে মানে কোনো ভাবে সার্ভাইভ করা পসিবল হইতেছিল না, বিশেষ করে আমার ওয়াইফের। হ্যাঁ হ্যাঁ, শারমিন আমার ওয়াইফ, ও 5 থেকে 6 বার বমি করেছে। মানে পুরো রাস্তায় কোনো সমস্যা হয়নি, জিরো পয়েন্টে যাওয়ার পর আর 5 থেকে 6 বার বমি হয়েছে। তো বলো। হ্যাঁ, আসলে আমার অনেক বেশি খারাপ লাগছে। আমি ইয়ামথাং থেকে আমার যখন আমি যাচ্ছিলাম তখনই আমার শরীর মানে খুবই খারাপ লাগতেছিল। আমি মানে চলতে পারতেছিলাম না, আমার শরীর মানে অনেক কাঁপতেছিল, আমার পা চলতেছিল না। অনেক খুব কষ্ট করে আমি জিরো পয়েন্টের এখানে যাই, যাওয়ার পরে দেখা যায় আমি মানে শ্বাস নিতে পারতেছিলাম না, আমার কষ্ট হচ্ছিল। দেন আমার মাথা মানে অনেক ঘোরাচ্ছিল, আমি বমিও করছি ওইখানে 3 থেকে 4 বার অলরেডি করে ফেলছিলাম তখন। দেন আমি মানে ওইখানে স্টে করার মতো অবস্থা ছিল না। দেন আমি গাড়িতে এসে আমি মানে বসেছিলাম। এই তো আপনার কেমন লাগছে? আমার যাওয়ার সময় ভালোই লেগেছিল, কিন্তু ওই জিরো পয়েন্টে যাওয়ার সময় যখন আমরা নামি গাড়ি থেকে তখনই আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল, মানে মনে হচ্ছিল কোনো কিছু চাপ দিয়ে ধরেছে আমাকে। তো তখন আমি তবু কিছু পিকচার তুলেছি, কিছু একটু একটু ঘুরেছি, কিন্তু দেখলাম যে আর 10 মিনিট পরে আমি আর আমার ভালো লাগছিল না। তো আমি এসে গাড়ির মধ্যে বসেছিলাম। তো আমাদের সব গ্রুপে সবাই যখন গাড়িতে আসলো, ঠিক এর আগ মুহূর্তে আমি নেমে আমিও বমি করেছি। তো বলবো যে আমার মতে যে জিরো পয়েন্টে যাদের একটু শ্বাসকষ্ট আছে তাদের যথেষ্ট প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত, আর যাদের অলওয়েজ মানে ইনহেলার ইউজ করে তাদেরকে আমার মতে অ্যাভয়েড করাটাই উচিত। বিকজ আমি আমি আল্লাহর রহমতে সুস্থ, আমার এসব কোনো শ্বাসকষ্ট বা অ্যাজমা জাতীয় কোনো প্রবলেম নেই, বাট আমিও ব্রিথিং প্রবলেমে ছিলাম, আমারও সাফোকেশন হচ্ছিল। তো এটাই। আমার হাই ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল গাড়িতে উঠার পরে বুঝি নাই ভালোই লাগছে, বাট আমরা যখন ইয়ামথাং ভ্যালিতে গেলাম ওখানে যাওয়ার পরেই নামার পর পরই আমাদের অনেক কষ্ট হচ্ছিল, অনেক ঠান্ডা ছিল, এক কথায় মানে মানে অসম্ভব, মানে তখনই একটু হালকা ব্রিথিং প্রবলেম হচ্ছিল। বাট আমরা ওখানে যে কিছু প্রোটেকশন নিয়েছি, প্রোটেকশন নেওয়ার পর ওখানে তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমরা যখন জিরো পয়েন্টে গেলাম, জিরো পয়েন্টে যাওয়ার পরে আমরা যখন মানে ভিউজ গুলো দেখলাম তখন আমাদের খুব ভালো লাগছিল, কিন্তু আনফর্চুনেটলি সেখানে যাওয়ার পর আমাদের সবারই কম বেশি ব্রিথিং প্রবলেম হচ্ছিল। 5 মিনিট পর পরই আমাদের দেখা যাচ্ছে ব্রিথিং প্রবলেমটা বেড়ে যাচ্ছে, আবার কন্ট্রোলে আসছে, কিন্তু এর মাঝেও আমরা অনেক মজা করেছি। কিন্তু ফাইনালি দেখা গেছে যে আমরা বেশি কোন ওখানে স্টে করতে পারিনি, কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। কিন্তু যেটা মনে হচ্ছিল যে ওখানে আরেকটু জাস্ট মানে যারাই যাবেন অবশ্যই যাবেন, কিন্তু সবাইকে প্রোটেকশন নিয়ে যেতে হবে। দ্যাটস ইট। সো এবার তোমার পালা। হ্যালো ফ্রেন্ডস, আমি কুইন, আমি ঢাকায় থাকি, ফার্স্ট টাইম ইন্ডিয়া আসছি এবং সিকিম গেলাম, তারপর নর্থ সিকিম জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট লাচুং থেকে যখন জিরো পয়েন্ট গেছিলাম তখন গাড়িতে করে খুব অসুস্থ বোধ করেছি জোরে, আর
পাহাড়ে ফার্স্ট টাইম উঠেছি, যত উপরের দিকে আমরা উঠেছি বা বিশেষ করে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি এবং কিছুক্ষণ পর পর বমি করতে হয়েছে আমাকে। এত ঠান্ডা এবং অক্সিজেন খুবই কম জিরো পয়েন্টে, আর আমরা প্রোটেকশন না নিয়ে জিরো পয়েন্টে গেছিলাম, যার কারণে আমরা খুবই বিপদগ্রস্ত হয়েছি, খুব বিশেষ করে খুব সমস্যার মধ্যে পড়েছি। আপনারা যখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাবেন, অবশ্যই যাদের শ্বাসকষ্ট যদি সমস্যা থাকে তারা বিরত থাকবে, কারণ জিরো পয়েন্টে অক্সিজেন খুবই কম এবং খুবই ঠান্ডা। আর জামা কাপড়, সোয়েটার, কান, যা যা দরকার প্রোটেকশন নিয়ে অবশ্যই যাবেন, এবং বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স এবং যারা গিয়েছে তাদের কাছ থেকে জেনে শুনে আপনারা অবশ্যই যাবেন। ওকে ভাই, আপনার প্ল্যান? আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। এই ট্যুরে বলতে গেলে আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী, সবচেয়ে বেশি বললে হবে না, অন্যতম ভুক্তভোগী, কারণ সবাই কম বেশি এখানে অ্যাটাক হয়েছে বিভিন্ন রকম শারীরিক রোগ থেকে, রোগ বলা যায় অথবা শারীরিক সমস্যার কারণে। বেসিক্যালি আমার কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, জিরো পয়েন্ট যাবার পর আমি না সামনের দিকে এগোতে চেষ্টা করেছি, যে আমি সামনের দিকে কোনোভাবে যদি আমি এগোতে পারি তাহলে একটা ভালো হবে। বাট সামনের দিকে আমি অনেকবার চেষ্টা করেছি সামনে এগোনোর জন্য, মানে আমি পারছি না, কারণ ওখানে একটা জিনিস হচ্ছে আপনারা অভিকর্ষ স্তরণ বা মাদাগ্রহ শক্তির ব্যাপারে একটা জিনিস পড়েছেন। তো এটার কারণে ওখানে খুব সম্ভবত আপনার যেই সায়েন্টিফিক্যালি একটা ব্যাপার আছে যে আপনার ওখানে মাদাগ্রহ শক্তি কম দেখে সেখানে আপনার সামনে কত মাপে দিয়েছিল আপনি দিতে পারবেন, এই একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনি ওখানে গেলে টোটালি উইক হয়ে যাবেন, বলতে গেলে চাঁদের দেশে যেরকম ওয়েদার হতে পারে এটা ওইখানেও হয়তো বা ওয়েদারটা সেরকম থাকতে পারে। আর সেকেন্ডলি যেটা হলো সেটা হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা যাদের তো আছে তাদের জন্য তো খুবই ডেঞ্জারাস, আর যাদের শ্বাসকষ্ট নেই তাদের জন্য আমি বলবো খুবই ডেঞ্জারাস ব্যাপারটা, কারণ ওখানে যাবার পর আপনি দম কুলিয়ে পারবেন না। আমি ভাগ্যিস ভালো ছিল যে আমার সাথে আমি ইনহেলার নিয়েছিলাম। আর স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই কলকাতার দু তিনজন ভাইয়া এবং আপুকে, তারা আমাদেরকে যখন আমাদের এই অবস্থা দেখলো যে আমরা দম কুলাতে পারছি না অথবা অন্যান্য যে সমস্যাগুলো করতে পারছি না, তখন তারা আমাদেরকে কর্পূর এবং একটা ইয়ে দিয়ে গেল, কর্পূর এবং ওটা কি বলে ওটাকে গরম পানি আমাদেরকে দিয়েছিল। তো ওটা আমরা নেওয়ার পর একটু ভালো লেগেছিল, বাট মেইন ঝামেলাটা যেটা হলো সেটা হয়েছে যখন আমরা লাচুং পথে যাত্রা শুরু করি আমাদের জিরো পয়েন্ট যাত্রা শেষে, তখন লাচুং পথ যাওয়ার পথে লাচুং এর আমাদের যে হোটেল ছিল সেখান থেকে 5 কিলোমিটার আগে হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হওয়ার পর আমার কোনো বোধ জ্ঞান বা কোনো কিছু না। যেটা হলো সেটা হচ্ছে যে ওই জায়গায় অসুস্থ হয়ে পড়ি, তখন ইন্ডিয়ান যে আর্মি ক্যাম্প আছে সেখানে আমার টুরমেটরা আমাকে ধরাধরি করে নিয়ে যায়। আমি তো টোটালি সেন্সলেস অবস্থা হয়ে গিয়েছি, দাঁত খিচে গিয়েছিল, তো তখন আমি বুঝতেও পাইনি যে এই কতটা সময়ের মধ্যে আমার সাথে কি হয়েছিল। তো বেসিক্যালি চোখটা মেলার পর যা দেখলাম যে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে এখানে ইন্ডিয়ান আর্মিকে, যে তাদের কারণেই তাদের উশিলাতেই হয়তো বা আমি আজ এই পর্যন্ত হয়তো আমি সুস্থ আছি। আমরা যতই তাদের গালমন্দ করি না কেন, তারা দিন শেষে তারা অসম্ভব ভালো। তারা ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে আমার টুরমেন্টের কাছে শুনেছি, যখন আমি অসুস্থ হয়ে পড়েছি তখন তাদের ক্যাম্পে যখন আমাকে নিয়ে যাওয়া হয় তখন তারা আমাকে কম বেশ 6-7টার মতো ইঞ্জেকশন পুশ করেছে, জাস্ট আমার সেন্সটা ফিরিয়ে আনার জন্য তারা 6-7টার মতো ইঞ্জেকশন পুশ করেছে। করার পর তারপর আমার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসার পর তারপর স্বাভাবিকভাবে ওরা আমার সাথে কথাবার্তা বলতে থাকে, বাবা তাদেরকে বলছিল যে আমি তাদের কোনোভাবে ঘুমিয়ে না যাই। তো এভাবে করেই আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হতে থাকলো। তারপর হোটেলে গেলাম, হোটেলে যাবার পর আস্তে আস্তে করে আবার গ্যাংটক ব্যাক করলাম, তারপর রাতে একটু ঘুমলাম, তারপর আল্লাহর রহমতে অসম্ভব ভালো আছি। তো আমি আপনাদের জন্য একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে যাবার আগে, জিরো পয়েন্ট যাবার আগে তার যাবার ইচ্ছা থাকলে অবশ্যই সাথে করে কর্পূর এবং একটা মেডিসিন আছে ওটাকে বলে সম্ভবত কোকা না কি যেন একটা বলে, স্পিড টাইপের একটা মেডিসিন, ওগুলো সঙ্গে নিয়ে যাবেন। আর বেশি করে কর্পূর রাখতে হবে, কর্পূর রাখলে আপনার দমে কোনো প্রবলেম হবে না। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে ইনহেলারটা, যদি আপনি অ্যাজমার রোগী হন তাহলে ইনহেলারটা রাখতে পারেন সাথে,
কারণ ইনহেলার সবার তো ইউজ করা যায় না, বাট আমরা ইউজ করেছি, আমাদের আর কোনো ওয়ে ছিল না, দ্যাটস হোয়াই। সো আর বিশেষ করে আমি আবারও লাস্টলি আমি অনুরোধ করব, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, প্লিজ প্লিজ এবং প্লিজ আপনার ঘোরাঘুরি থেকে আপনার জীবনের দামটা অনেক বড়, কারণ আপনার জন্য আপনার বাবা মা অথবা আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে আপনার জন্য ওয়েট করছেন, এবং তারা কিন্তু প্রতিনিয়ত আপনার জন্য টেনশন করছেন যে আপনি কখন কোথায় আছেন, কখন কিভাবে আছেন। তারা দেশের বাইরে, দেশের বাইরে থাকার পরেও কিন্তু দেশের বাইরে থাকার পরে কিন্তু তারা কি পরিমাণ আপনার জন্য টেনশন করছে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যখন গার্ডিয়ান হবে নিজে তখন আপনার সন্তানকে যখন আপনি দেশের বাইরে পাঠাবেন তখন দেখবেন যে আপনার কেমন টেনশন হবে। তার জন্য আমি মানে রিকোয়েস্ট করে বলবো, আর্নেস্ট, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, প্লিজ যারা আপনারা অ্যাজমার রোগী আছেন বা শ্বাসকষ্ট যারা ভুগছেন, প্লিজ 0.5 চেষ্টা করবেন অ্যাভয়েড করছেন। গ্যাংটক পর্যন্ত আসেন কোনো প্রবলেম নেই, দার্জিলিং যান কোনো সমস্যা নেই, বাট জিরো গ্র্যাভিটি এলাকা, এটা হচ্ছে টোটালি 0.5, ইয়ামথাং ভ্যালি, লাচুং, এগুলো হচ্ছে টোটালি জিরো গ্র্যাভিটি এলাকা, সেখানে আপনি সার্ভাইভ করতে পারবেন। আমি বলছি আবারও যে আপনার যারা অ্যাজমার রোগী আছেন তারা কোনোভাবে সার্ভাইভ করতে পারবেন। তো এটা বেটার হয় আপনার জন্য যে যেমন করে হোক আপনারা চেষ্টা করুন যে ওদিকের ওয়েটা অ্যাভয়েড করার জন্য। আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম নেই তারা, তাদেরকে ওটাই বলবো যে পর্যাপ্ত পরিমাণ প্রিকশন নিয়ে যা কর্পূর অথবা ওই কোকে কোকা যে স্পিডটা আছে আর হচ্ছে সাথে গরম পানি এগুলো নিয়ে সাথে করে যাবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আপনারা গাড়ি চুজ করবেন, যখন আপনারা নর্থ সিকিম অর লাচুং এর প্যাকেজ সিলেক্ট করবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন যে পেছনের সিটগুলো যেন কোনোভাবেই লম্বালম্বি না হয়। লম্বালম্বি হবে তো আপনারা কিন্তু বমি করতে করতে আপনাদের ভমিটিং হবে, প্রচুর পরিমাণে ভমিটিং হবে আপনাদের। তো ওই লম্বালম্বি যেগুলো আছে ওগুলো না ইয়ে করে যেগুলো আপনার সোজাসুজি আছে সেই টাইপের যেই সিটগুলো আছে সেগুলো আপনারা চুজ করার চেষ্টা করবেন। এবং এটা বেটার হয় আপনার প্যাকেজ যেদিন নেবেন সেদিন রাতের বেলায় আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ড্রাইভার তার সাথে আপনি কথা বলে নেবেন, কারণ আমাদের দুটো জিনিস আমাদের খুবই বাজে গিয়েছে, একটা হচ্ছে আমাদের গাড়ি ভালো ছিল না, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের ড্রাইভারের বিহেভ ভালো ছিল, তাকে কিছু বলেছে কোনো কিছু শুনবে না, আর সে খুবই রাফ চালিয়েছে গাড়ি। তো ওই জন্য আমাদের ম্যাক্সিমাম ক্রুমেটের মানে এমন কেউ বাদ নেই যাদের বমি হয়নি। তো এটুকু আমি বলবো। তো ওভারঅল আমাদের আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের লাস্ট নাইট। তো আমাদের ক্রুমেটের এখান থেকে চারজন চলে যাবে আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে, আর আমরা যারা চারজন আছি তারা 3-4 দিনের জন্য আগামীকাল রাত 10টার দিকে শিলিগুড়ি থেকে কলকাতার গাড়িতে উঠে যাবো, ইনশাল্লাহ শুক্রবার সকাল 10টা নাগাদ আমরা পৌঁছে যাবো হয়তো বা সেখানে। তো সেখান থেকে আমাদের কলকাতার গাড়ি শুরু হবে। তো আমাদের এই গ্যাংটক ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এবং আপনারাও আসবেন, এসে আপনারাও ঘুরে যাবেন এখানে সব আশেপাশের জায়গাগুলো। সো দেখা হবে আপনাদের সাথে কলকাতায়। যদি বলি আমার এক্সপিরিয়েন্স, মৃত্যুর খুব কাছ থেকে আমি ফিরে আসছি, আমি অনেক স্ট্রং একটা মানুষ, মৃত্যুর খুব কাছ থেকে আমি ফিরে আসছি। আমার মনে হয়েছে মানুষ বদ্ধ এলাকায় কীভাবে মারা যায়, আর এইটাই মনে করেন যে ফাঁকা এলাকায় যে আমি যেটা বুঝতে পারছি এটা হচ্ছে অক্সিজেনের পুরোটাই ঘাটতি। আমি অনেক স্ট্রং হওয়া সত্ত্বেও আমি নিজে উঠতে পারছিলাম না, 4-5 বার মানে রেস্ট নিয়ে আমি বরফ পর্যন্ত গেছি। তারপরে ইনহেলার ইউজ করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হওয়ার পরে দু একটা ফটো নিছি, তারপর আবার ব্যাক করছি। শুধু আমার বমি হয়নি একমাত্র আমার, আর সবার কিন্তু অবস্থা খুব খারাপ, তারপরে আমিও অনেক খারাপ বসেছিলাম, অনেক খারাপ। সো আমি বলবো কাইন্ডলি জিজ্ঞেস করবো যাদের শ্বাসকষ্ট প্রবলেম আছে এরা না যাই বেটার হবে। হ্যাঁ, আর একটা কথা অ্যাড করতে হয় সেখানে, যাদের বমি ভাব ধরে যাদের আসছে না তাদের চেষ্টা করতে হবে, বমি একবার ইয়ে করতে ফেলতে পারলে তখন আর সমস্যা হবে। সো এটাই ছিল আজকে আমাদের সচেতনমূলক ভিডিও। সো আশা করি যারা আসবেন জিনিসটা মানে জেনে শুনে প্রোটেকশন নিয়ে আসবে। সো এটাই বলার আমাদের তেমন কোনো উদ্দেশ্য নাই, ইউটিউবে ভিউ তারপরে তেমন কোনো উদ্দেশ্য নাই, আমাদের মানুষকে সচেতনমূলক আমাদের ভালো এক্সপিরিয়েন্সগুলো খারাপ এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাই, এটাই আছে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। সো বাই বাই, টেক কেয়ার। ও আমাদের 1% আমাদের 1% নেই না, ট্যুর অনেক ভালো লেগেছে। সমস্যা ছিল একটাই যে আমার গাড়িতে করে উপরে উঠছে, এখানে হচ্ছে গাড়িটা আমাদের সাইড বাই সাইড ছিল, এর ফলে দেখা যাচ্ছে যখন গাড়িগুলো টার্ন নিচ্ছিল আমাদের মাথার মধ্যে বেশ একটা মানে ঘোরানোর মতো অবস্থা ছিল, এই জন্য আমরা আর সবার জন্য 0.5 মানে আসার ইচ্ছা থাকে বড় দেখার। তো অবশ্যই প্রিপারেশন নিয়ে আসা উচিত।
সো আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আমাদের অন্য ব্লগিং গুলোতে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপি থাকিং।